আর দুই দিন গণসংযোগে ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের ভোটারদের সমর্থন আদায়ে নানা প্রতিশ্রুতি ইনশাআল্লাহ আগামী 30 তারিখে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে লেভেল প্লেইং ফিল্ড নাই বিএনপি প্রার্থী আয় পাড়া দিয়ে গন্ডগোল করতে যাচ্ছে ওরা কয়েক জোরে দেশ শাসন যারা করছে তাদেরকে পরিবর্তন করতে হবে যারা সাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করতে চায় যারা জঙ্গিবাদ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে একটা ব্যালটের মাধ্যমে আমরা বিপ্লব ঘটাতে চাই দেখছিলেন প্রধান শিরোনাম সকলের সময় সঙ্গে আছি আমি মৌসুমী মো এবং আমি কামরুল হাসান সবুজ এবারে অন্যান্য শীর্ষ সংবাদ পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বৈঠক থেকে বেরিয়ে এলেন ঐক্যফ্রন্ট নেতারা বললেন সিসির ব্যবহার অমার্জিত জোট নেতাদের আচরণ অসাংবিধানিক বলছে আওয়ামী লীগ ভোটের দিন সংবাদ সংগ্রহে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার আহ্বান আওয়ামী লীগের পর্যবেক্ষণের অনুমতি পাওয়া 11 সংস্থার ব্যাপারে অভিযোগ চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের নির্বাচনী মিছিলে পেট্রোল বোমা হামলায় দগ্ধ 4 জামায়াত শিবিরকে দায়ী করলেন প্রার্থী এবং যুদ্ধাপরাধী দল জামায়াতের নেতাকে ধানের শীষে মনোনয়ন দেয় ক্ষুব্ধ ঝিনাইদহের ভোটাররা সহিংসতা ছড়াতে পারে দলটি আশঙ্কা স্থানীয়দের কঠোর অবস্থানে পুলিশ ডিসেম্বরে নির্বাচন ঘিরে প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকেরা প্রচারণায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন গণতন্ত্র আছে বলে গত 10 বছর দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা মুক্তিযুদ্ধের চেতনার বিজয়ে নৌকা মার্কায় ভোট চান নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে প্রার্থীদের ব্যস্ততা প্রতিশ্রুতি আর সম্ভাবনার কথা নিয়ে শেষ মুহূর্তেও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সারা দেশের আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা স্লোগানে স্লোগানে জমজমাট ভোটের মাঠ মঙ্গলবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জে নির্বাচনী প্রচারণা চালান নোয়াখালী 5 আসনের আওয়ামী লীগ প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সময় আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই এলাকায় নানা উন্নয়ন তুলে ধরে তিনি বলেন গণতন্ত্র আছে বলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে গণতন্ত্র আছে বলে এই উন্নয়ন হচ্ছে এই সমৃদ্ধি হচ্ছে আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে আমরা ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের প্রার্থী ড আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালান আমরা দেশটাকে দাঁড় করায় রেখে যাই আর আপনারা দেশটাকে কাঙ্গাল বানায় যান আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ করি ঢাকা 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম সকালে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় প্রচারণা চালান এই সময় তার সঙ্গে ছিলেন এলাকার মুক্তিযোদ্ধারা বিকেলে একই এলাকার খাড়াকান্দি মাদ্রাসা মাঠে সমাবেশ করেন তিনি সেখানে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন নির্বাচনের দিন বিএনপি জামায়াত বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এই বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি পথভ্রষ্ট মানুষ তারা আজকে বিএনপি জামাতের সাথে আঘাত করেছে কাটছে বেঁধেছে তারা নির্বাচনকে বানচাল করতে চায় নির্বাচনকে প্রস্তুতবিদ্ধ করতে চায় দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চায় সন্ত্রাস সৃষ্টি করতে চায় বাংলাদেশের মানুষ এই অপশক্তির বিরুদ্ধে এইবার 70-এর মতোই একটা বিরাট বিজয় আমাদেরকে এনে দেবে একইভাবে ঢাকা 1 আসনের প্রার্থী সালমান এফ রহমান নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন নির্বাচিত হলে এই এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি তরুণদের জন্যও আমরা বলেছি আমরা এখানে একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে চাই মিছিল সমাবেশ ও লিফলেট নিয়ে গণসংযোগে আওয়ামী লীগ সরকারের 10 বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার সঙ্গে সঙ্গে স্ব এলাকার উন্নয়নও মনে করিয়ে দিচ্ছেন স্থানীয় জনগণকে সময় সংবাদ প্রচারণায় ব্যস্ত বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরাও নিজ নিজ আসনে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে জানাচ্ছেন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান
বড়দিনের ছুটিতে সকাল থেকে দেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রচারণায় নেমেছেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ধানের শীষের প্রার্থীদের পক্ষে কয়েকটি নির্বাচনী সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারাব এলাকায় নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে মির্জা ফখরুল গণতন্ত্র ও বেগম জিয়াকে মুক্ত করতে 30 ডিসেম্বর সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। এর আগে সকালে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী শামিমা আরা বেগম প্রচারণায় নামেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে। নগরীর বাড্ডা ও সাতারকুল এলাকায় লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চান তিনি। খিলগাঁওয়ে উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণায় অংশ নেন ঢাকা 9 আসনের প্রার্থী আফরোজা আব্বাস। দুপুরে ঢাকা 18 আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী স্বপন উত্তর এলাকায় প্রচারণা চালান। এছাড়া দলীয় নেতাকর্মীদের নিয়ে সকালে ড্যামরা এলাকায় প্রচারণায় নামেন ঢাকা 5 আসনের নবিউল্লাহ নবী। আমরা শুধু চাই সবাইকে সেদিন 30 তারিখে ভোট কেন্দ্র যেন যেতে দেওয়া হয় এবং নির্বিঘ্নে নির্ভয়ে যেন সবাই ভোট দিতে পারে এবং ভোট রক্ষা করতে পারে। জাতির এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য আগামী 30 তারিখে আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। অবশ্যই মানুষ নেমে আসবে আমাদের সাথে, আমরা শতভাগ আশাবাদী জয়ের ব্যাপারে। জনগণ আসবে ভোট কেন্দ্রে, ভোট দিবে এবং আমরা জয়লাভ করবো ইনশাআল্লাহ। এদিকে ঢাকার বাইরে রাজশাহী 2 আসনের চণ্ডীপুর, লক্ষ্মীপুর, ভাটাপাড়া সহ নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহযোগিতা চান তিনি। আগামী 30 তারিখে সারা দেশেই রাজশাহীর মতো শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে। প্রায় একই সময় খুলনা 2 আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু প্রচারণা চালান নগরের সোনাডাঙ্গা ব্যাপটিস্ট চার্চ ও ময়লাপোতা এলাকায়। এছাড়া যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, নোয়াখালী, পিরোজপুর ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় সকাল থেকে উৎসব মুখর পরিবেশে প্রচারণা চালিয়েছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ। পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ না করে বেরিয়ে এলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। গতকাল বিকেলে নির্বাচন কমিশনে যান তারা। ঐক্যফ্রন্ট নেতাদের দাবি, বৈঠকে তাদের সঙ্গে মার্জিত ব্যবহার করেনি প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে ঐক্যফ্রন্ট নেতাদের এ ধরনের আচরণ অসাংবিধানিক বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ইসি সচিবালয়ে যান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। বেলা 12:15টার দিকে শ্রী ইসি সহ অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠক সূত্রে জানা যায়, এক পর্যায়ে তাদের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। এ সময় পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন ঐক্যফ্রন্ট নেতারা। বৈঠকের দেড় ঘন্টার মাথায় শ্রী ইসির সঙ্গে বিবাদে জড়িয়ে ওয়াক আউট করে বেরিয়ে যান তারা। পরে ইসি সচিবালয়ে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি আচরণ একেবারেই ভদ্রজনোচিত আচরণ ছিল। সরকার নির্বাচন কমিশন যৌথভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, কারণ হচ্ছে যে নির্বাচন ন্যূনতম পরিবেশ তারা সৃষ্টি করতে পারছে। পরে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম ঐক্যফ্রন্ট নেতাদের এ ধরনের আচরণ অসাংবিধানিক বলে উল্লেখ করেন। ডক্টর কামাল হোসেন খেপে গিয়ে নারায়ণগঞ্জের কোনো এক সাব ইন্সপেক্টর তাকে বলেছেন জানোয়ার। ডক্টর কামাল হোসেন টেবিল চাপড়েছেন জোরে জোরে। তখন সিইসি এবং তারা বলেছেন অন্যান্যরা যে আমরা অপমানিত বোধ করছি, আপনারা না থাকলেই ভালো। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার। আজ যখন বিএনপি বৈঠকে বসলো, কেন তারা ওয়াক আউট করে চলে গেল? এটা এখানে বলবো না, শুধু ইভিএম এর উপর প্রশ্ন। সবাই জানতে চাচ্ছে আপনার কাছ থেকে, যেহেতু এখানে ইভিএম এর বাইরে কথা নেই। এখানে রাজধানীতে ইভিএম প্রদর্শনীর এই অনুষ্ঠানে নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলেও আশা প্রকাশ করেন সিইসি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভোটের দিন সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত স্টিকারযুক্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন উপলক্ষে গঠিত মিডিয়া সেন্টারের উদ্বোধন করে কথা বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। এ সময় নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি পাওয়া ডেমোক্রেসি ওয়াচ সহ 11টি সংস্থার ব্যাপারে প্রশ্ন তোলেন তিনি। ডেমোক্রেসি ওয়াচ হচ্ছে তালিয়া রহমানের, তালিয়া রহমান হচ্ছেন শফিক রহমান, শফিক রহমান হচ্ছেন বিএনপির অ্যাডভাইজার একজন। কাজেই এরকম একটি প্রতিষ্ঠান
ওই যে একেবারে সরাসরি 91 সির লঙ্ঘন। খান ফাউন্ডেশন হচ্ছে মঈন খান সাহেবের তার স্ত্রী চালান, সেটি কীভাবে নির্মহত দূরের কথা, নিরপেক্ষ কীভাবে হবে? তেমনি লাইট হাউসের প্রতিষ্ঠাতা তারেক রহমান নিজে, আমরা আরপিও 91 সি অনুচ্ছেদের বিধানের আলোকে এই 9টি সংস্থার অনুমতিপত্র বাতিল করার দাবি জানাচ্ছি। সংবাদ সংগ্রহের দায়িত্বে ব্যবহৃত মোটরসাইকেল যাতে স্টিকার সহ চলাফেরা করতে পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সংবাদ সংগ্রহে বিরত রাখা নয়, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্যই নির্বাচন কমিশন নানা নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ। গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। 28 তারিখ রাত 12:01 থেকে এবং 1 তারিখ পর্যন্ত এটা কিন্তু মোটরসাইকেল বন্ধ থাকবে, আর 24 ঘন্টার জন্য যানবাহন বন্ধ থাকবে। যে সমস্ত জায়গায় যানবাহন চলে না, অন্য কোনো বাহন থাকবে না, ওই সমস্ত জায়গায় মোটরসাইকেল রিটার্নিং অফিসার যদি তার পরিচয়পত্র থাকে, বিশেষ ক্ষেত্রে সে উনি একটা পাস ইস্যু করতে পারে। কাউকে সংবাদ সংগ্রহে বিরত রাখার জন্য নয়, আমরা চাচ্ছি যে কি পিসফুল কন্ডিশনে যাতে ইলেকশনটাকে তুলে নিয়ে আসার জন্য, মানে শান্তিপূর্ণভাবে তুলে, এটাই হলো মূল উদ্দেশ্য। আমাদেরকে কোনো সংবাদ সংগ্রহে বিরত রাখা এগুলোর জন্য আমরা বলি নাই। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা বাস্তবায়ন হবে এলাকার উন্নয়নের অঙ্গীকার। আজ থাকছে নরসিংদীর সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আসন্ন নির্বাচনে নরসিংদীতে প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়নের প্রতিশ্রুতি। জেলায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ, চরাঞ্চলের যোগাযোগ সহজকরণ ও আর্থসামাজিক উন্নয়নের দাবি সাধারণ মানুষের। এছাড়া রেল যোগাযোগ চালু ও কৃষিখাতের উন্নয়ন অঙ্গীকারও গুরুত্ব পাবে সমানতালে। সকালের সময় আরো থাকছে নির্বাচনে প্রভাব বিস্তার ও নাশকতার উদ্দেশ্যে 150 কোটি টাকা লেনদেনের অভিযোগে হাওয়া ভবনের সাবেক কর্মচারী সহ আটক 3, 8 কোটি টাকা জব্দ। চট্টগ্রামে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পেট্রোল বোমা হামলায় 4 জন দগ্ধ হয়েছেন। গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডে এই ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিএনপি জামায়াতকে দায়ী করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ জানায় সীতাকুণ্ড থানাধীন মাদাম বিবিরহাট এলাকায় গণসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের কর্মী সমর্থকরা। এ সময় 25-30 জন সন্ত্রাসী ধারালো অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। আওয়ামী লীগ কর্মীদের মারধরের পর পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায় তারা। পরবর্তীতে স্থানীয়রা এসে আহত এবং দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 40-50 সন্ত্রাসীরা বারাটে সন্ত্রাসী পেট্রোল বোমার মাধ্যমে প্রথমে আমাদের 4-5 জনের হাত পা ঝলসে দেয়। তার পরবর্তীতে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেম মোহাম্মদ শামসুদ্দিনকে বুকে পিঠে অতর্কিতভাবে ছুরি সহ আঘাত, উনি বর্তমানে আইসিইউতে আছেন। চট্টগ্রাম 4 আসন সীতাকুণ্ডের আওয়ামী লীগ প্রার্থী দিদারুল আলম তাৎক্ষণিকভাবে আহতদের দেখার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এ সময় তিনি এ পেট্রোল বোমা হামলার জন্য জামাত শিবিরকে দায়ী করেন। 2013-14 সালে যে পুনরাবৃত্তি সীতাকুণ্ড উপজেলা আমার নির্বাচন এলাকায় হয়েছিল, পুনরাবৃত্তি করার জন্য আজকে আমাদের গণসংযোগে অতর্কিতভাবে পেট্রোল বোমা মেরেছে, যাতে মানুষ হত্যা করার জন্য, মেইনলি আমাকে হত্যা করার জন্য তারা এই পেট্রোল বোমা মেরেছে। পেট্রোল বোমায় দগ্ধ 3 জন বর্তমানে আশঙ্কামুক্ত হলেও তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আর ভবিষ্যতে নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা সহ সব বাহিনীকে সতর্ক থাকতে পরামর্শ ফায়ার সার্ভিসের। এ ধরনের ঘটনা কিন্তু যে কোনো সময় ঘটতে পারে, এটাকে কোনোভাবে আমরা সহজভাবে নিতে পারি না, এটা জিরো টলারেন্সে নিতে হবে। গত 2012-14 সাল পর্যন্ত নাশকতার সবচেয়ে বেশি ঘটনা ঘটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে। এ সময় পেট্রোল বোমায় বেশ কজন হতাহতের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় কয়েকশো যানবাহন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝিনাইদহ 3 আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট জামায়াত নেতা মতিয়ার রহমানকে মনোনয়ন দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মনে করেন সাধারণ ভোটাররা। এছাড়া ভোটকে কেন্দ্র করে আবারও জামায়াত শিবির নাশকতার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা তাদের। পুলিশ সুপার বলছেন,
সব আশঙ্কা মাথায় রেখেই নাশকতা দমনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝিনাইদহ থেকে খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2014 সালের নির্বাচন পূর্ব সহিংসতার আগুনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলার মতো আক্রান্ত হয়েছিল ঝিনাইদহ। 2013 সালে প্রায় মাসব্যাপী চলা সহিংসতায় আগুন ভাঙচুরের পাশাপাশি ছিল পুলিশের উপর হামলা, ছিল পেট্রোল বোমা ছোড়ার ঘটনা। সহিংসতায় ওমর ফারুক নামে এক পুলিশ সদস্য সহ নিহত হয়েছিল কমপক্ষে তিনজন। ঝিনাইদহের ভোটাররা বলছেন এসবের পেছনে সরাসরি জড়িত ছিল জামায়াত শিবির কর্মীরা, তবে গেল কয়েক বছর তারা আত্মগোপনে ছিল। এবার জেলার মহেশপুর কোটচাঁদপুর উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ তিন আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে 27 মামলার আসামি জামায়াত নেতা মতিয়ার রহমানকে মনোনয়ন দেয় আবারও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন ভোটাররা। আমরা ওরকম সহিংসতা আর ফিরে যেতে চাই না, আমরা এই বাংলাদেশের যে অর্জন সে অর্জন ধরে রাখতে চাই। 14 যে নির্বাচন হয়েছিল অনেক নির্যাতনের অনেক জ্বালা পোড়া হয়েছিল, আমরা ওই সহিংসতা চাই না। বাঙালি জাতির যারা বিরোধিতা করেছিলেন সেই সংগঠনের একটা মানুষকে ধানের শীষ প্রতীকে পুনরায় দেয় আমরা শঙ্কিত। এছাড়া মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জামায়াত নেতাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মনে করেন তরুণ ভোটাররা। জামায়াত শিবিরের যে রাজনীতি করার আবারও সুযোগ দেয়া হচ্ছে, এক্ষেত্রে তারা আরো বেশি শক্তিশালী হবে। আমরা চাইবো সবসময় যেন মুক্তিযুদ্ধের শক্তিকে আমরা পাই। এদিকে পুলিশ বলছে নাশকতার ব্যাপারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। যদি কেউ নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করে, নাশকতার চেষ্টা করে, অবশ্যই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে সেগুলো দমন করব। অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে বলেও জানান জেলার পুলিশ সুপার। 2012-13 সালের সহিংসতার ভীতি এখনো তাড়া করে ঝিনাইদহের সাধারণ মানুষকে। তারা বলছেন এবারের নির্বাচনের আগে যদিও এখন পর্যন্ত পরিস্থিতি শান্তই রয়েছে, তবে একেবারে ভোট গ্রহণের দিন পর্যন্ত পরিস্থিতি এমনটাই থাকবে তেমনটাই প্রত্যাশা করেন তারা। আর এক্ষেত্রে তারা কামনা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ উদ্যোগ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঝিনাইদহ। নাশকতা সৃষ্টি ও নির্বাচন প্রভাবিত করতে দেশজুড়ে 150 কোটি টাকা ছড়ানোর অভিযোগে হাওয়া ভবনের সাবেক কর্মচারী সহ তিনজনকে আটক করেছে র্যাব। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল দুপুরে এ বিষয়ে ব্রিফিং করেন র্যাব মহাপরিচালক। মঙ্গলবার রাজধানীর মতিঝিলের সিটি সেন্টার থেকে ইউনাইটেড কর্পোরেশন নামের একটি আমদানি রফতানি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সহ তিনজনকে আটক করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ 8 কোটি টাকা ও 10 কোটি টাকার চেক জব্দ করা হয়। দুপুরে এ বিষয়ে ব্রিফিং এ র‍্যাব মহাপরিচালক জানান নির্বাচনকে প্রভাবিত করতে ও দেশজুড়ে নাশকতা চালাতে ওই অফিস থেকে 150 কোটি টাকা লেনদেন হয়েছে সারা দেশে। এর বড় অংশই দুবাই থেকে হুন্ডির মাধ্যমে এসেছে। গতকাল রাত থেকে এদের বিরুদ্ধে অপারেশন করে আমরা এই পর্যন্ত 8.5 কোটি টাকা নগদ এবং 10 কোটি টাকার চেক পেয়েছি এবং এই টাকাগুলো নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন জায়গায় বাংলাদেশে ছড়ানো হয়েছে। গত 2 মাসে এই অফিস থেকে প্রায় 150 কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। আটককৃতদের মধ্যে হাওয়া ভবনের সাবেক এক কর্মচারীও রয়েছেন। শরীয়তপুর 3 আসনের বিএনপির প্রার্থী নুরুদ্দিন আহমেদ সহ অনেকের কাছেই টাকা পাঠানো হয়েছিল বলে জানান র‍্যাব প্রধান। একজন ক্যান্ডিডেটেরও কাগজপত্র পেয়েছি এবং তাকে আসলে গতকাল পাঠানো হয়েছে 3.6 কোটি টাকা এখান থেকে, এবং সে পাঠানোর পরপরই তার এলাকায় আমরা দেখেছি একটা বিশাল ইলেকট্রাল ভায়োলেন্স হয়েছে। একজনকে তা ধরেছি আমরা, সে একসময় হাওয়া ভবনের কর্ম কাজ করতো আর কি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‍্যাব। আমাদের যে গোয়েন্দা কার্যক্রম সেটি অব্যাহত থাকবে। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে স্বাধীনতা কাপের ফাইনালে বিকেলে মুখোমুখি হবে বসুন্ধরা শেখ রাসেল। বসুন্ধরা শক্তিশালী ফরওয়ার্ডের বিপক্ষে রক্ষণী ভরসা রাসেলের। এবার ভোটের খবর। উন্নত ও সমৃদ্ধ নড়াইল গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন নড়াইল 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। গণসংযোগে ভবিষ্যতে নড়াইলকে আরও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি। নড়াইল থেকে আল মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ।
ক্রিকেট মাঠের অধিনায়ক এখন জনগণের সেবক হবার পথে, যার জন্য শিশু থেকে বুড়ো সব বয়সী নারী পুরুষের অপেক্ষা। কাছে পেতায় উচ্ছ্বাসিত তারা। এদিন প্রচারণার অংশ হিসেবে 5টি ইউনিয়নের 15টি ছোট বড় পথসভা করেছেন মাশরাফি। সরল কথায় মুগ্ধ করেছেন মানুষকে। আমাদের আপনজন আমাদের সাধারণ জনগণের কাছে আসছে, তাই আমরা গর্বিত। তাই আইছে আমাদের মাঝে, এটা দেখে আমাদের খুব সুন্দর লাগছে। বিজেপি দেখছি এখন আমাদের মাঝে আইছে, দেখে আমরা আনন্দিত। 20টি ইউনিয়ন আর 2টি পৌরসভা নিয়ে নড়াইল 2 সংসদীয় আসন। সার্বিক সুযোগ সুবিধার দিক থেকে অনেকটাই পিছিয়ে নড়াইল। এবার তাই এই দৃশ্য পাল্টে ফেলার প্রতিশ্রুতি মাশরাফির। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন, এখানে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। এখন আশা করি আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ সুন্দর এবং শক্তিশালী একটি নড়াইল শহর আমরা গড়ে তুলতে পারবো। এই জন্য 30 তারিখে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং সকাল সকাল সবাই আপনারা নৌকা মার্গে ভোট দেবেন আশা করি। প্রচারণায় খুব কম সময় পেয়েছেন মাশরাফি, তারপরও নিজ আসনে 27 ডিসেম্বর পর্যন্ত প্রচারণা চালিয়ে যাবেন তিনি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নড়াইল। নির্বাচন ঘিরে বড় ধরনের নাশকতা ও প্রাণহানি ঘটানোর ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। গতকাল ধানমন্ডিতে দলীয় সভাপতি রাজনৈতিক কার্যের এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। নির্বাচনকে ঘিরে বড় ধরনের নাশকতা এবং বড় ধরনের প্রাণহানি ঘটানোর একটা ষড়যন্ত্র চলছে, এবং যেই ষড়যন্ত্রের পেছনে পাকিস্তানি ISI এই গোয়েন্দা সংস্থাটি তারা কাজ করে যাচ্ছে এবং তারা নীলনকশা তৈরি করছে, যাতে করে এই নির্বাচনে প্রাণহানি ঘটে, সহিংসতা হয় এবং এই নির্বাচন যাতে ভণ্ডুল হয়। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রচারণার বাকি আর 2 দিন, গণসংযোগে ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের, ভোটারের সমর্থন আদায়ে নানা প্রতিশ্রুতি। পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বৈঠক থেকে বেরিয়ে এলেন ঐক্যফ্রন্ট নেতারা, বললেন সিসির ব্যবহার অমার্জিত, জোট নেতাদের আচরণ অসাংবিধানিক বলছে আওয়ামী লীগ। ভোটের দিন সংবাদ সংগ্রহে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার আহ্বান আওয়ামী লীগের, পর্যবেক্ষণের অনুমতি পাওয়া 11 সংস্থার ব্যাপারে অভিযোগ। চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের নির্বাচনী মিছিলে পেট্রোল বোমা হামলায় দগ্ধ 4 জামায়াত শিবিরকে দাবি করলেন প্রার্থী। এবং যুদ্ধাপরাধী দল জামায়াতের নেতাকে ধানের শীষে মনোনয়ন দেয় ক্ষুব্ধ ঝিনাইদহের ভোটাররা, সহিংসতা ছড়াতে পারে দলটি আশঙ্কা স্থানীয়দের, কঠোর অবস্থানে পুলিশ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়ের।